আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বিদেশি কোটায় যে জায়গায় সুযোগ মিলতে পারত মোস্তাফিজুর রহমানের, সেখানে দক্ষিণ আফ্রিকার পেসার অ্যান্ড্রিক নরকিয়ার উপর ভরসা রেখেছিল আজ দিল্লি ক্যাপিটালস। কিন্তু নরকিয়া কি আসলেই যোগ্যতার প্রমাণ দিতে পারছেন? আগের ম্যাচে 2 উইকেট পেলেও 4 ওভারে দিয়েছিলেন 39 রান, গুজরাট টাইটান্সের কাছে বড় ব্যবধানেও হেরেছিল দিল্লি। আজ নরকিয়া 4 ওভারে খরচ করেছেন আরও বেশি, প্রায় 44 রান, পাননি একটি উইকেটও। মোস্তাফিজকে ছাড়া খেলতে নেমে টানা তৃতীয় ম্যাচে হারের মুখ দেখেছে দিল্লি ক্যাপিটালস। ফলশ্রুতিতে মাথায় হাত পড়েছে এবার কোচ রিকি পন্টিংয়ের। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের কাছে পাত্তাই পায়নি ডেভিড ওয়ার্নারের দল। 57 রানের বড় ব্যবধানে হার সঙ্গী হয়েছে তাদের। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে রাজস্থানের দুই ওপেনার জয়সওয়াল আর জস বাটলার 51 বলে 98 রান তুলে বুঝিয়ে দিয়েছেন সিদ্ধান্তটা একদমই সঠিক ছিল না ডেভিড ওয়ার্নারের। তাদের দেওয়া 200 রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের এক ওভার বাকি থাকতে আউট হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। 55 বলে 65 রান করেছেন। 200 রানের বড় সংগ্রহ তারা করতে গিয়ে তার ইনিংসটা মোটেই বলার মতো ছিল না। শেষ পর্যন্ত 9 উইকেটে 142 রানেই থেমেছে দিল্লি ক্যাপিটালস। আর আজকের ম্যাচটিতে মোস্তাফিজকে না নেওয়ায় ক্ষোভে পড়ছে দিল্লি ক্যাপিটালসের ভক্তরা। মোস্তাফিজকে আজ এক নজর দেখার জন্য গুয়াহাটিতে এসেছিল দিল্লির এই তরুণী। মোস্তাফিজকে সামনাসামনি দেখে মুগ্ধ হয়েছেন এই তরুণী। তার মতে মোস্তাফিজ অল্পভাষী কিন্তু খুবই যোগ্যতা সম্পন্ন, 22 গজে নিজেকে প্রমাণ দিতে বেশি পছন্দ করেন। ভবিষ্যতে মোস্তাফিজের মতোই মেয়েদের আইপিএলে দিল্লির হয়ে মাঠ কাঁপাতে চান তিনি। রাজস্থানের কাছে ম্যাচ হারলেও মোস্তাফিজের কাছে একটা সেলফির আবদার করেছিলেন তিনি, আর মোস্তাফিজও সানন্দে সেটি গ্রহণ করেছিলেন। দর্শক, আপনার কি মনে হয় আগামী ম্যাচে মোস্তাফিজুর রহমানকে কি আমরা একাদশে দেখতে পাবো? জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।